क्यों जा? बोली? नमस्ते, नमस्ते। क्यों अच्छे? किचु ना माने यातो कुंदरे कोकत छो बैठा होले बोलो डॉक्टर के फोन करता है भी। तुम्हें क्या हमारे जोन भापता है ना ऋषि? तुम्हें तो हमारे क्या भालू वास्ते पारोनी? भालू वाशे की टेने ही चले पाव जाए। भालू वाशे हमारे टेट जिन्ही चिटा शोतोष पूर्त भाव निजे थे के आशे। ना मैं किंतु तुम्हें भालू वास्ते चाहिए चिला। किंतु तुम्हें पारो नहीं था इतु। जे जानू भी के भालू वाशे शे। ओली के भालू वास्ते पारे ना। विषय टा दानो है। विषय टा यही होलो जे। चौथो बारे हम तुम्हें भालू वास्ते चेष्टा कोड़े छी। তুমি আমাদের দুজনের মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি করেছো এখানে আমি তোমার উপরে বেশি মন দিতে পারিনি। উনি তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমাকে কোনোভাবে আঘাত করো না। আমি সব সহ্য করতে পারি, অপমান আঘাত সহ্য করতে পারি না। দেখো তুমি আমাকে অবিশ্বাস করেছো, অপমান করেছো, আঘাত করেছো, অথচ এইসবের কোনো প্রয়োজন ছিল না। আমি তোমাকে নিয়ে সুখে সংসার করতে চেয়েছিলাম, তুমি কিন্তু আমাকে সেই সুযোগটা দাওনি। বারবার আমাদের মধ্যে জাহ্নবী কেন ফেলেছো? কিন্তু জাহ্নবী তো আমাদের মধ্যে আছে। হ্যাঁ, জাহ্নবী আমাদের মধ্যে আছে এটাও যেমন সত্যি, আর জাহ্নবী আমাদের মধ্যে নেই এটাও তেমন সত্যি। তুমি আছেটা দেখতে পেয়েছো, নেইটা দেখতে পাওনি। তুমি গিয়ে জাহ্নবীর কাছে থেকে এলে, আর আমি বলবো জাহ্নবী আমাদের মধ্যে নেই? ওই যে বললাম, জাহ্নবী আছে, একদিকে জাহ্নবী নেই, দুটো ঘটনাই ঘটতে পারে। আচ্ছা বলি, তুমি একটা কথা ভেবে দেখো তো, জাহ্নবী সারা জীবনে কি পেয়েছে? ও শুধু ত্যাগই করে গেছে, আর যে ত্যাগ করে তার প্রতি মন এমনিতেই চলে আসে, জোর করতে হয় না। যে জোর করতে যায়, যে অধিকার করতে চায়, তার থেকে মন এমনিতেই চলে যায়, এটাই বাস্তব সত্যি। এখনো তো তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি নিশ্চয়ই বুঝবে। আমার এক এক সময় কি মনে হয় জানো তো, তোমরা দুজন দুজনকে তো খুব ভালোবাসো, আমি যতই রাগ করি কিন্তু আমি জানি তো তুমি জাহ্নবীকে খুব ভালোবাসো। আর যারা সত্যি দুজন দুজনকে ভালোবাসে তারা ঠিক, তারা ঠিক একদিন না একদিন এক হবেই। না, সব ভালোবাসার নিয়তি একরকম হয় না। কোনো কোনো ভালোবাসার নিয়তি এরকমই যে তারা দুজন ছিটকে সরে যায়। জাহ্নবীকে আমি ভালোবাসি, জাহ্নবীও আমাকে ভালোবাসে, এর থেকে বড় সত্য যেমন নেই তেমনই আমরা যে দুজনে একসঙ্গে থাকতে পারবো না, এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। তুমি কি করে বুঝলে? যতবার একসঙ্গে থাকার চেষ্টা করেছি কোনো না কোনোভাবে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা ঋষি, কেউ যদি একজনকে ধরো ভালোবাসে, তাহলে একই জীবনে কি আরেকজনকে ভালোবাসতে পারে? সময় বিশেষ নিশ্চয়ই পারে। দেখো মানুষ মানুষের থেকে দূরে থাকলে ভালোবাসার তীব্রতা দিনে দিনে কমে যায়, হালকা হয়ে যায়। আমার জাহ্নবীর প্রতি যদি ভালোবাসা অতটাই তীব্র থাকতো, তাহলে কি আমি অন্য কাউকে বিয়ে করতে পারতাম? পারতাম না। কিন্তু তার মানে এটা নয় জাহ্নবীর সঙ্গে আমার দেখা হলে আমি আমার মনটাকে গুটিয়ে রাখবো। জাহ্নবী আমার মঙ্গল চায়, আমিও মঙ্গল চাই, দুজনের মধ্যে এইটুকুই থাকবে, সেটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে। বলি জানি না গো, আসলে কি বলতো, সমস্ত কিছুর ভাগ তো দেওয়া যায় কিন্তু নিজের স্বামীর ভাগ তো দেওয়া যায় না। এটা ভাগাভাগি প্রশ্ন নয়। না গো,
তুমি বুঝবে না। হ্যাঁ তুমি যদি মেয়ে হতে তাহলে তাহলে হয়তো বুঝতে। জানোলি আমি অনেক সময় ভেবে দেখি জাহ্নবী আবার নতুন করে সংসার করছে, জাহ্নবী নতুন করে লাইফে সেটেল করেছে, ওরও একটা সুখে সংসার হয়েছে। আমার তো খারাপ লাগবে, কিন্তু সেই জন্য আমি সেই লোকটিকে কোনোদিন আক্রমণ করতে যাব না। আমি জাহ্নবীর সঙ্গে মিসবিহেভ করছি বলে, খারাপ ব্যবহার করেছি বলে তোমার খুব খারাপ লাগছে, তাই তো? তুমি নিজেকে তো ছোট করো না, এতটা ছোট তুমি নিজেকে না করলেও পারতে। তুমি যদি একটু উদার হতে তাহলে আমার তোমার কাছে আসতে সুবিধা হতো, কিন্তু তুমি তোমার হিংস্রতা দিয়ে আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিলে। আমাকে তো দূরে সরিয়ে দিও না উনি। দেখো জাহ্নবীর সঙ্গে আমি না থাকলেও মানসিকভাবে কিন্তু জাহ্নবীর সঙ্গে আছি, সেটাই কিন্তু আসল থাকা। সংসারটা বড় কথা নয়, এই পৃথিবীতে অনেকেই সংসার করে। সব সংসার কি সুখের হয়? সব সংসারে কি প্রত্যেকে ভালোবেসে থাকে? ওটা তো একটা নিয়ম মাত্র। ধরো জাহ্নবীর সঙ্গে আমার রোজকার সংসার নাই হলো, আমি যদি ওর সাথে মনে মনে থাকি সেটা তো আমার থেকে কেউ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না সেটা। হাজার যুদ্ধ করেও তুমি আমাকে সেখান থেকে সরাতে পারবে না। কিন্তু তুমি যদি একটু নমনীয় হতে, আর একটু বুঝদার হতে, আর একটু সহনশীল হতে, তাহলে আমি তোমার দিক থেকে মুখ ফেরাতে পারতাম না। তুমি আজকে আমার থেকে মুখ ফিরিয়েই নিয়েছো, তাই তো? মন আমার আজ গুটিয়ে গেছে, এর থেকে বড় সত্যি আর কিছুই নেই। আর এই কথা সত্যি, তুমি আমার সন্তান বহন করছো, তুমি আমার সন্তানের মা হবে, আমি তোমাকে কোনোদিন ছাড়তে পারবো না। তোমার জন্য আমার মায়া আছে, মমতা আছে, হয়তো ভালোবাসাও আছে এখনো, কিন্তু এই ভালোবাসাটাকে শুকিয়ে যেতে দিও না, মরে যেতে দিও না। কারণ ভালোবাসা একবার মরে গেলে তাকে বাঁচিয়ে তোলা যায় না, এটা তোমাকে বুঝতে হবে। চলো অলি, তুমি কাঁদছো কেন? কষ্ট হচ্ছে? না, পেটটা ব্যথা করছে। তাহলে তো ডক্টরকে খবর দিতে হবে। না না, এত রাতে আবার কি খবর দেবে তুমি? যদি এমার্জেন্সি কিছু হয়ে যায়। কিন্তু ডেট তো হয়নি। অনেক সময় তো অ্যাডভান্সও হয়। না গো, সেরকম কিছু না। আজকে রাতে আমি থাকতেই পারবো। আসলে কি বলতো, ব্যথাটা না আসছে আবার চলে যাচ্ছে। তুই কালকে সকালে ডক্টরকে খবর দিও, আমার অসুবিধা হবে না গো। তুমি একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। না, কেন জেগে থাকবে? কাল তো তোমার অফিস আছে। কালকে ডক্টরের কাছে নিয়ে গেলে তোমার অফিস যাওয়া হবে না। কিন্তু তুমি কেন যাবে ঋষি? বাড়িতে তো আরো লোক আছে। পৃথিবীতে আমার সন্তান আসছে আর তুমি সেটা ক্যারি করছো। আমি তো তোমার অন্য কিছু করতে পারছি না, তোমার কষ্টটা শেয়ার করতে পারছি না। এইটুকু যদি না করি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি অফিসে জানিয়ে দেবো, এতদিন তো ছুটিতে ছিলাম, আর একটা দিন যদি ছুটিতে থাকি কিছু ক্ষতি হবে না। তোমার মাও জানে ওকে খুব ভালোবাসে। জাহ্নবী ভালোবাসা পাওয়ার মতনই একটা মেয়ে, আমি আর কি বলবো। তোমার কাছে তো 3 বছর ছিল, তোমার মনে হয়নি? হয়তো তোমার সঙ্গে সম্পর্ক না থাকলে আমি জোর গলায় এটা স্বীকার করতেই পারতাম ঋষি, কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক আছে বলে আমি আমি এটা স্বীকার করতেই পারি না। আমি আমি মেনে নিতেই পারি না, আমার মেনে নিতে ইচ্ছেই করে না। কিন্তু আমি জানি গো, জাহ্নবীর মতো ভালো মেয়ে হয় না, আমি সেটা কিছুতেই ওকে স্বীকার করতে পারি না, অ্যাকসেপ্ট করতেই পারি না। আমি এটা মানতেই পারি না যে আমার স্বামীর আমি ছাড়া এই পৃথিবীতে অন্য কাউকেও ভালোবাসতে পারে। হ্যাঁ আমি জানি এটা অন্যায়, এটা
করাটা উচিত না কিন্তু আমি পারি না আমি কিছুতেই নিজেকে সংশোধন করতে পারি না কেন পারি না আমি ঋষি আমি কি করব বলো তো কি কষ্ট না ভয়ঙ্কর কষ্ট শোনলি আমাদের নতুন সংসার হয়েছে আমাদের সংসারে নতুন সদস্য আসছে সে আমাদের দূরত্বকে আরো কাছে আনবে হাইফেন হয়ে আমাদেরকে বেঁধে রাখবে আমাদের জীবন তাকে ঘিরেই থাকবে দুজন মিলে ওকে মানুষ করব এতে আমাদের রিলেশনশিপটা আরো সহজ হয়ে যাবে তোমার প্রতি আমার যে বিমুখতা তৈরি হয়েছে সেখান থেকে আমি বেরিয়ে আসবো ঠিক তুমি চিন্তা করো না শুধু তোমার হেল্প দরকার আমার আর জাহ্নবী তার কি হবে জাহ্নবী নিজের জীবন বেছে নিয়েছে এখনো কাজের মধ্যে এতটা ঢুকে গেছে ও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামায় না কারণ ও জানে ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামালে কষ্ট ছাড়া কিচ্ছু পাবে না।